হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি হচ্ছে ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্টের উপর। তোমরা যারা ইন্ডিয়ান আর্মিতে যেতে চাও, ভিডিওটি তাদের জন্য। তো ভিডিওটিতে কোন কোন পোস্ট রয়েছে সেটি আমি তোমাদের কাছে তুলে ধরছি। তো সেই সেই পোস্টে তোমরা কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা পারবে না, সেই ডিটেলস, পুরো ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট যে অফিসিয়াল মানে নোটিশটি দিয়েছে, সেই নোটিশটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে ওয়েস্ট বেঙ্গলের কয়েকটি, শুধুমাত্র কয়েকটি জেলা থেকে ক্যান্ডিডেটস নেওয়া হবে। এখানে দেখো, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার থেকে নেওয়া হবে। এটার লাস্ট ডেট, অর্থাৎ অ্যাপ্লাই করার লাস্ট ডেট 28 ডিসেম্বর 2020। তোমরা এখনও অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার ডেট শেষ হওয়ার পর 15 দিনের মধ্যে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। তো এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। যে ওয়েবসাইট রয়েছে, এখানে সাইটের লিঙ্কটা আমি বলে দিব এখন। তো এখানে যে ক্যাটাগরি রয়েছে, তোমরা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কোন পোস্টের জন্য কী ধরনের কোয়ালিফিকেশান দরকার, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখুন, সোলজার, জিডি, জেনারেল ডিউটি। এখানে যে এজ লিমিট দেওয়া রয়েছে, 17.5 থেকে 21 বছরের মধ্যে। তারপর এখানে তার ডেট অফ বার্থ, 1 অক্টোবর 1999 টু 1 এপ্রিল 2003। এখানে তার হাইট লাগবে 169 সেন্টিমিটার, আর চেস্ট লাগবে 77 সেন্টিমিটার নর্মাল, এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে বাড়াতে লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে লাগবে 10 পাস, কিন্তু 45% মার্ক অবশ্যই লাগবে। প্রতিটা সাবজেক্টে 33% করে নম্বর মাস্ট। তারপর এখানে দেখো, জেনারেল টেকনিক্যাল, এখানে এস লিমিট 17.5 থেকে 23 বছরের মধ্যে হতে লাগবে। এখানে যে তারিখ 1 অক্টোবর 1997 থেকে 1 অক্টোবর 2013-র মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে হাইট 169 রয়েছে, আর চেস্ট 77 সেন্টিমিটার, আর ফুলিয়ে বাড়াতে লাগবে 5 সেন্টিমিটার। এখানে উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই লাগবে, কিন্তু এখানে সায়েন্স থেকে, সায়েন্স কোর্স থেকে এটা নেওয়া হবে। এখানে আর্টস কোর্স যদি তোমরা করে থাকো, তাহলে আর্টস কোর্স থেকে নেবে না। এখানে সোলজার টেকনিক্যালের জন্য শুধুমাত্র সায়েন্স কোর্স থেকেই নেবে, কিন্তু 50% মার্ক অবশ্যই লাগবে, আর প্রতিটা সাবজেক্টে 40% মার্ক জরুরি। এরপর এখানে দেখো, সোলজার টেকনিক্যাল, ওই পোস্টের জন্য মানে ওই কোয়ালিফিকেশানই দরকার। তারপর এখানে সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এখানে যে এজ লিমিট দেওয়া রয়েছে 17.5 থেকে 23 বছর, এখানে ডেট অফ বার্থ ওই আগের সোলজার টেকনিক্যাল যা ডেট অফ বার্থ তাই, হাইট 1693, আর 77 এখানে তার চেস্ট লাগবে, আর ফুলিয়ে 5 সেমি বাড়াতে লাগবে। তারপর এখানে দেখো, উচ্চ মাধ্যমিক পাস লাগবে, 50% তো লাগবেই, এবং প্রতিটা সাবজেক্টে 40% করে নম্বর অবশ্যই জরুরি। এরপর এখানে দেখো যে সোলজার ক্লার্ক, স্টোর কিপার টেকনিক্যাল, এই পোস্টের জন্য যেটা লাগবে, এজ লাগবে 17.5 থেকে 23 বছরের মধ্যে, আর এখানে যে ডেট অফ বার্থ রয়েছে, যাদের ডেট অফ বার্থ 1 অক্টোবর 1997 টু 1 এপ্রিল 2003, এই তারিখের মধ্যে যাদের ডেট অফ বার্থ, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর হাইট 162 সেন্টিমিটার লাগবে, ক্লার্কের জন্য একটু কম লাগবে। তারপর এখানে চেস্ট 77 সেন্টিমিটার, এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে লাগবে। তারপর এখানে উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে, এবং আর্টস থেকেও অ্যাপ্লাই করতে পারে, কমার্স থেকেও অ্যাপ্লাই করতে পারে, আর সায়েন্স থেকেও অ্যাপ্লাই করতে পারে এই পোস্টের জন্য। কিন্তু 60% মার্ক অবশ্যই লাগবে উচ্চ মাধ্যমিকে এই পোস্টের জন্য, আর প্রতিটা সাবজেক্টে 50% করে নম্বর অবশ্যই লাগবে। যারা সায়েন্স থেকে রয়েছে, তাদের ম্যাথে 50% অবশ্যই, আর ইংলিশে 50% অবশ্যই লাগবে। তারপর এখানে সোলজার টেটসম্যান, 10 পাস, 10 পাসের জন্য এখানে সিম্পল 10 পাস করলেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে, কিন্তু প্রতিটা সাবজেক্টে মিনিমাম 33% করে নম্বর অবশ্যই দরকার। তারপর এখানে সোলজার টেটসম্যান 8 পাস, 8 পাস করলেও এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। 17.5 থেকে 23 বছর মধ্যে যদি তোমার এস হয়ে থাকে, তাহলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। এখানে 76 সেন্টিমিটার তোমার চেস্ট লাগবে, ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে, হাইট 169 সেন্টিমিটার।
তারপর এখানে দেখো যে ক্লাস 8 পাস, সিম্পল 8 পাস হলেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। 33% মার্ক প্রতিটা সাবজেক্টে কিন্তু অবশ্যই দরকার। এখানে যে ওয়েবসাইটটি রয়েছে www.joinindianarmy.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তারপর এখানে দেখো যে যারা গোর্খা রয়েছে, যারা এসটি ক্যাটাগরি রয়েছে, তাদের জন্য হাইট কিন্তু 157 সেন্টিমিটার, চেস্ট 77 সেন্টিমিটার, এসটি যারা রয়েছে তাদের জন্য কিন্তু। তারপর দেখো এখানে ট্রাইবালসদের জন্য 162 সেন্টিমিটার হাইট এবং 77 সেন্টিমিটার চেস্ট। তারপর হিল ট্রাইবালস, যারা হিল এরিয়া রয়েছে, সোলজার জেনারেল ডিউটিতে অ্যাপ্লাই করলে তাদের 160 সেন্টিমিটার হাইট লাগবে এবং 77 সেন্টিমিটার চেস্ট লাগবে। তারপর এখানে যারা এইচটি, যারা সোলজার টেকনিক্যাল সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্টে যারা অ্যাপ্লাই করবে, তাদের হাইট লাগবে 157 সেন্টিমিটার এবং চেস্ট লাগবে 77 সেন্টিমিটার। তারপর এখানে র্যালির জন্য যে মাঠ কমপ্লিট করতে লাগবে, যে কত কিলোমিটার রান করতে লাগবে কত টাইমের মধ্যে, এখানে দেওয়াই রয়েছে 1600 মিটার বা 1.6 কিলোমিটার 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করলে তুমি এখানে কোয়ালিফাই হয়ে যাবে, তার জন্য 60 মার্ক তোমাকে দেওয়া হবে। এরপর গ্রুপ বিতে যারা 5 মিনিট 31 সেকেন্ড থেকে 45 সেকেন্ডের মধ্যে র্যালি শেষ করবে, তাদের গ্রুপ বিতে নেওয়া হবে, তাদের মার্ক থাকবে 48, তাদের মার্ক থাকবে। তারপর যে এখানে যে যা যা ডকুমেন্টস লাগবে, দেখো এখানে অ্যাডমিট কার্ড, ফটোগ্রাফস, এডুকেশন সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু মাস্ট, অবশ্যই র্যালিতে যাওয়ার আগে ডোমিসাইল সার্টিফিকেট বা মানে রেসিডেন্ট সার্টিফিকেট অবশ্যই বিডিও বা এসডিওর থেকে তোমরা নিয়ে যাবে। তারপর এখানে কাস্ট সার্টিফিকেট রয়েছে, রিলিজিয়ান সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে, আনম্যারিড সার্টিফিকেট, রিলেশনশিপ সার্টিফিকেট, এনসিসি সার্টিফিকেট, স্পোর্টস সার্টিফিকেট, এফিডেভিট, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, আধার কার্ড, এসব ডকুমেন্ট লাগবে। তো অ্যাডমিট দেওয়ার সময় সেখানে অ্যাডমিটের নিচে কী কী ডকুমেন্ট লাগবে সেখানে দেওয়াই থাকবে। তো এটাই হচ্ছে আজকের জানার বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের আপডেট নিউজ পাওয়ার জন্য।